এই 2000 হচ্ছে আপনার জন্য, এই ঈদে আপনার যা ভালো লাগে, আপনার কাপড় চোপড় যদি কিনতে হয় আপনি কিনবেন সামান্য আর কি আপনার জন্য। আর আপনার মা, আপনি যখন অসুস্থ ছিলেন আমরা দেখছি, আমরা কিন্তু বেশ কয়েকবার আপনাকে দেখতে আসছি, সহযোগিতার হাত যতটুকু মানে পারছি চেষ্টা করছি, দেখছি যে আপনার জন্য কি পরিমাণ কান্না করছে, খুবই মানে অসহায় অবস্থায় ছিল। আর আপনি আপনার আম্মা কেটে দেবেন, আপনার আম্মাও যাতে কিছু কিনে, ঠিক আছে? আর হচ্ছে আপনার ওয়াইফ কিছু কিনা দেন নাই মনে হয়, আপনার ওয়াইফকে, ওয়াইফের জন্য 2000 এখানে আপনার ওয়াইফকে দেবেন, যেহেতু আপনার আর সন্তানাদি নাই। আর এ হচ্ছে আপনাদের ঈদের ঈদ সামগ্রী কিনবেন এগুলো দিয়ে। আর এখানে আছে আরো 3000, এই 3000 হচ্ছে আপনার ঈদের যদি কোনো খাবার দাবার কিনতে হয় বা কোনো কসমেটিক্স প্রোডাক্ট কিনতে হয় বা আপনার যেভাবে খুশি, আপনি এটা আপনি নিজে খরচ করুন। আজকে আমাদের নিয়তটা এরকম ছিল যে চোখ যেদিকে যায় আজকে 27 রমজান, আমরা সেদিকে যাব, অসহায় দরিদ্র মানুষদেরকে খুঁজে বের করব, তাদের কি দরকার, তাদের কি লাগবে আমরা সকল কিছু দেওয়ার চেষ্টা করব। আমরা চাই না যে একটা মানুষ অভাবে তাদের ঈদটা কাটাক, সেই লক্ষ্যেই কিন্তু আমরা সেখানে যাচ্ছি। আমরা সকল কিছু নিয়ে মোটামুটি রওনা হয়েছি, মাটির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, মনে হয় বেশ কিছুক্ষণ লাগবে তাদের বাড়িতে গিয়ে পৌঁছাতে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি আজকে আমার ছোট ভাইয়ের বাইকে করে যাচ্ছি, আমার অনেক ভয় হচ্ছে যে কোথায় কি হয়ে যায়। আসসালামু আলাইকুম। বেশ কিছুক্ষণ রাস্তা অতিক্রম করার পর কিন্তু আমরা রাসেল ভাইদের বাড়ির কাছাকাছি চলে আসলাম, দেখি রাসেল ভাই বাড়িতে আছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সুস্থ হওয়ার পরে কি এটা আপনি হাঁটতে পারবেন? ঈদের জন্য কি কি কেনাকাটা করছেন? আপনার আম্মা কি কিনছে, আপনি কি কিনছেন, আপনার ওয়াইফ কে কি কিনে দিয়েছেন? আমরা আসলে চেষ্টা করছি আপনার জন্য কিছু করার, এই জন্য আসলে হুট করে চলে আসা, জানাই আসতে পারিনি। আমরা আসলে উছিলে এই 2000 হচ্ছে আপনার জন্য, এই দিয়ে আপনার যা ভালো লাগে, আপনার কাপড় চোপড় যদি কিনতে হয় আপনি কিনবেন সামান্য আর কি আপনার জন্য। আর আপনার মা, আপনি যখন অসুস্থ ছিলেন আমরা দেখছি, আমরা কিন্তু বেশ কয়েকবার আপনাকে দেখতে আসছি, সহযোগিতার হাত যতটুকু মানে পারছি চেষ্টা করছি, দেখছি যে আপনার জন্য কি পরিমাণ কান্না করছে, খুবই মানে অসহায় অবস্থায় ছিল। আর আপনি আপনার আম্মা কেটে দেবেন, আপনার আম্মাও যাতে কিছু কিনে, ঠিক আছে? আর হচ্ছে আপনার ওয়াইফ কিছু কিনা দেন নাই মনে হয়, আপনার ওয়াইফকে, ওয়াইফের জন্য 2000 এখানে আপনার ওয়াইফকে দেবেন, যেহেতু আপনার আর সন্তানাদি নাই। আর এ হচ্ছে আপনাদের ঈদের ঈদ সামগ্রী কিনবেন এগুলো দিয়ে। এখানে আছে আরো 3000, এই 3000 হচ্ছে আপনার ঈদের যদি কোনো খাবার দাবার কিনতে হয় বা কোনো কসমেটিক্স প্রোডাক্ট কিনতে হয় বা আপনার যেভাবে খুশি, আপনি এটা আপনি নিজে খরচ করুন। রহমতাম, ভালোই আছি, ভালোই সুস্থ মোটামুটি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমরাও আপনার জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া করি, তা না হলে আসলে আপনার বাড়ি কিন্তু চিনতে আমি না, আপনার বাড়িতে আমি কিন্তু মানে 3 থেকে 4 বার মনে হয় অলরেডি আমি আসছি শুধুমাত্র আপনার দেখার জন্য, আপনি কি রকম আছেন এই খোঁজ খবর নেওয়ার জন্য। আপনি ভালো থাকেন, এটাই আমাদের প্রত্যাশা। আর একটা কাজ করবেন, যদি কোনো সময় সমস্যায় পড়েন, অর্থনৈতিক হোক পারিবারিক যে কোনো সমস্যায়, শিশির নম্বর দিয়ে যাবে,
আপনি কাইন্ডলি ওর নম্বর একটু জানাবেন। আচ্ছা, আমরা কোনো সমস্যা হলে যথাসাধ্য চেষ্টা করব। বড় ধরনের সমস্যায় পড়বেন, ফোন নাম্বার দিয়ে গেলাম, আপনি ফোন দেবেন, আমরা চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য, সেটা আর্থিক হোক, মানসিক হোক, যেভাবেই হোক চেষ্টা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম।